মালদায় জৈব পদ্ধতিতে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। উদ্যানপালন দপ্তর জানিয়েছে প্রতি বছরই এই জেলায় কলার চাষ বাড়ছে। এই চাষ করে চাষিরা ভালোই লাভের মুখ দেখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সংশ্লিষ্ট দপ্তরের উপ অধিকর্তার সামন্ত লায়েক জানান, হ্যাঁ, G9 একটা খুব উন্নত জাত কলার, এবং এই জাতটা আমাদের মালদাতে কয়েক বছর ধরে চাষ শুরু হয়েছে এবং এই জাতটা বিদেশে রপ্তানি করা যায়। তার মধ্য দিয়ে আমাদের মালদা জেলার কৃষকরাও বাইরে পাঠিয়ে এটার অর্থ উপভোগ করতে পারবেন। সেই লক্ষ্যে আমরা এবছর 100 হেক্টর এলাকা সম্প্রসারণ করেছি এবং সেখানে প্রায় 650 জন কৃষক উপকৃত হচ্ছেন। টিস্যু কালচার পদ্ধতিতে G9 কলা আমরা চাষ করছি। দীর্ঘ এক বছর আমি আগে প্রথম 10টা দিয়ে শুরু করি। দেখছি এই কলার চাহিদা ব্যাপক হারে পড়েছে এবং এই কলা খেতেও সুস্বাদু, অন্যান্য ফসলের চেয়ে এই কলা বিক্রি করতেও সুবিধা। তো ওই জন্য আমি হাটিকাজার অফিস থেকে যোগাযোগ করার পরে ওনারা আমাকে 400 পিস কলা গাছ দেওয়া হয় ফ্রিতে। তার সাথে আমাকে কিছু ব্রোন সার, কিছু কীটনাশক দেওয়া হয়। তো এখন আপাতত আমি 400 গাছ এখন স্টার্ট করেছি। বেশ ভালোই, মানে ইয়ে হচ্ছে, চাহিদা বাড়ছে মার্কেটে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.